আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি স্যামসাং ব্র্যান্ডের মনিটর আছে। এটি একটি বর্ডারলেস মনিটর আইপিএস প্যানেল, এবং এটির মডেলটি কত সেটাও আমরা দেখিনি। এই হলো সেই মনিটরটির কার্টুন। এটির মডেলটি হলো T35F এবং এটি নতুন মডেল। তো এই মডেলটি আসলে ওয়ারেন্টি এখনো শেষ হচ্ছে, মানে মাত্র শুরু হয়েছে, শেষ হওয়া। তো চলুন আমরা আসলে এটা কি সমস্যা সেটা দেখবো, আর দেখতে হলে কি করতে হবে, পাওয়ার দিতে হবে। তো চলুন এটা আমাকে পাওয়ার দিই। আর পাওয়ার দেওয়ার আগে আমরা কি কার্টুনটা সরিয়ে নিব। আমরা কার্টুনটি সরিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন নতুন মডেলের সিস্টেমটি। এটি হলো একটি HDMI পোর্ট, পাশাপাশি একটি BGA পোর্ট, একটি আমাদের DC পোর্ট, যেটা আমরা পাওয়ার দিব। তো চলুন আমরা পাওয়ারটি দিই, তারপরে দেখি। এই হলো পাওয়ার দেওয়া। পাওয়ার সাপ্লাইতে বলতেছে যে পাওয়ার প্রবেশ হয়েছে, অন হয়েছে। তো অন হওয়ার পর এখানে কি ছবি আসছে, এখানে আমাদের কোনো ডাটা নেই। তো ডাটা নেই কেন সেটা আমরা দেখব, বিস্তারিত দেখার চেষ্টা করব, কারণ হচ্ছে এই মডেলগুলো নতুন মডেল। তো এটা দ্বারা করতে হবে, কারণ হচ্ছে আমরা এইখানে পাওয়ার দেওয়ার পরে আমাদের পাওয়ারতে পাওয়ার শো করতেছে, আর এখানে যে বাতি কি আছে কিনা, সিগন্যাল বাতি এখানে একটি আছে, যেটা নাকি আসলে পাওয়ার দিলে পরে জ্বলবে, মানে BGA কেবল লাগালে পরে হয়তো সিগন্যাল আসবে। আর এখানে আমাদের কি আছে, জয়স্টিকের মতো যেটা আছে সেটা হলো একটা সুইচ। তো যাই হোক, আমরা দেখি চেষ্টা করি যে কি আছে দেখার। তো আমরা মনিটরটি দাঁড়া করিনি। মনিটরটি দাঁড়া করানো হলো। দাঁড়া করানোর পরে আমি কিছু জিনিস দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি। তো এটা আসলে একটি কথাই বলা যায় যে এই নতুন মডেলগুলোতে ওয়ারেন্টি মাত্র শেষ হওয়ার পরেও কেন আমার কাছে চলে আসে। আসলে এটা মাল্টি ওয়ারেন্টি ছিল, তো এটা ওয়ারেন্টি পায়নি। কেন পায়নি সেটা আমরা দেখাই। তো ঠিক আমাদের হাতের বাম পাশে চলে আসতে হবে, এখানে চলে আসলে দেখুন এখানে একটা টিপ দিলে কি হয় দেখুন, বুঝতে পারছেন। তার অর্থ আমাদের এই প্যানেলটি হলো ফিজিক্যাল ড্যামেজ, আর ফিজিক্যাল ড্যামেজের কারণেই এটা ওয়ারেন্টি পায়নি। তো এখন বিষয় হলো যে আসলে প্যানেল ভেঙে গেলে কি করণীয় আছে, কারণ স্যামসাং একটি বর্ডারলেস মনিটর, এই মডেলটি নতুন একটি মডেল। তো ভেঙে গেছে, ভেঙে যেতেই পারে, আর বর্ডারলেস প্রচুর পরিমাণ প্যানেল ভাঙে। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের কি করণীয় আছে বা আমরা কি করব। তো আসলে আমরা খুব সংক্ষেপে বলে দিই যে আসলে বর্ডারলেস প্যানেল ভেঙে গেলে কোনো কিছু করণীয় নেই, কারণ হচ্ছে প্যানেলটি চেঞ্জ করতে হবে। আর যেহেতু প্যানেল চেঞ্জ করতে হবে, বাংলাদেশে প্যানেল আসে না, বর্ডারলেসের নতুন প্যানেল আসে না। আর প্যানেল না আসলে আমাদের কি করণীয় আছে, কোনো কিছু করণীয় নেই। তো আশা করবো এই ভিডিও থেকে যে মেসেজটি আমরা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের কাজে আসবে, যাদের এই ধরনের প্যানেল ভেঙে গেছে। অনেকেই আছেন মনিটর নিয়ে ঘুরতে থাকেন যে প্যানেল চেঞ্জ করবেন। আশা করি এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন যে প্যানেল ভেঙে গেলে বর্ডারলেসের কোনো কিছু করণীয় থাকবে না। সেই ক্ষেত্রে আপনারা নিয়ে ঘুরলে শুধু আপনাদের সময় এবং টাকা দুইটাই নষ্ট হবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আশা করব ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।